চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামে প্রতুন চিত্রা নদীর পূর্ব প্রান্তে কালের সাক্ষী হয়ে ধ্বংসের শেষ সীমানায় এখনো দাঁড়িয়ে আছে জমিদার সহেরাম রায়ের জমিদার বাড়ি। চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে 20 কিলোমিটার দূরে এই বাড়িটির অবস্থান। কথিত আছে, বেগমপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদী দিয়ে নবাব আলীবর্দী খাঁর কন্যা, ইতিহাসের জঘন্য বিশ্বাসঘাতক নারী ঘসেটি বেগম ঢাকা যাওয়ার সময় জমিদার সহেরাম রায়ের বাড়িতে বিশ্রাম গ্রহণ করেন। ঘসেটি বেগম যে ঘরে বিশ্রাম নেওয়ার জন্য থেকেছিলেন, পরবর্তীতে সেই ঘরের নাম হয় বেগম হল। সেই বেগম হল থেকেই গ্রামের নামকরণ হয় বেগমপুর। আজ আপনাদের দেখাবো ঘসেটি বেগমের সেই বেগম হল, জমিদার সহেরাম রায়ের জমিদার বাড়ি। ঠিক কত বছর আগে এই ভবনগুলো নির্মাণ করা হয়েছে তা জানা না গেলেও 1980 সাল থেকে 1970 সালের সিএস জরিপে সহেরাম রায়ের নাম উল্লেখ পাওয়া যায়। সহেরাম রায়ের পিতা কালীচরণ রায় কলকাতার বাসিন্দা ছিলেন। তিনি নাটোরের রাজ পরিবারের রাজা রামকান্তের নিকট থেকে জমিদারি ক্রয় করেন। ধারণা করা হয়, রানী ভবানীর শাসনামলে সহেরাম রায়ের পিতা কালীচরণ রায় মারা যাওয়ার পর জমিদারি সামলাতে এই অঞ্চলে বসবাস শুরু করেন। সহেরাম রায় নাটোরের রাজার অধীনস্থ ও নাটোরের রাজা আবার নবাব আলীবর্দী খাঁর অধীনস্থ ছিলেন। বর্তমানে অযত্ন অবহেলা রক্ষণাবেক্ষণের অভাবে এই ঐতিহাসিক জমিদার বাড়িটি ধ্বংস হয়ে গেছে। কালের সাক্ষী হয়ে যেটুকু স্মৃতি হিসাবে টিকে আছে সেগুলো হয়তো 2-1 বছরের মধ্যে বিলীন হয়ে যাবে। ঘরের পিলাস্টার যেমন খসে পড়েছে, বাড়ির ছাদ তেমন দখল নিয়েছে নাম না জানা গাছগাছালিতে, চুরি হয়ে গেছে জানালা দরজার কাঠ। জমিদার বাড়ির ঘরের ভিতর এখন গরুর গোয়াল, একরকম ভূতুরে অবস্থা। মানুষ তো দূরে থাক, এখানে এখন বন্য পশুদেরও বসবাস করতে হয়তো ভয় করবে। আশ্চর্যজনক বিষয় হলো, এই জমিদার বাড়ির একটি দরজায় খোদাই করে লেখা আছে অক্ষয় মিস্ত্রির নাম। ধারণা করা হয়, এই অক্ষয় মিস্ত্রি হয়তো জমিদারের এই বাড়িটি নির্মাণ করে নিজের নামটি দরজায় খোদাই করেছিলেন, যা আজও দৃশ্যমান। প্রথম দিকে কিন্তু এই বাড়িটি জমিদার সহেরাম রায় কাচারি ঘর বা খাজনা আদায়ের ঘর হিসাবে ব্যবহার করেছিলেন। এই বাড়িতে 4টি ঘর আছে, 2টি শোবার ঘর, 1টি বড় ঘর আর 1টি বৈঠকখানা। ঘরের ভেতরের দেওয়ালে প্রদীপ জ্বালানোর জন্য খোপ বা কুঠো রয়েছে। জানালা দরজা কাঠ ও লোহা দিয়ে তৈরি। ভবনটির প্রতিটি কক্ষে 2টি দরজা আছে। দিনের বেলায় পর্যাপ্ত আলো বাতাসের জন্য প্রতিটি ঘরে 3-4টি জানালা আছে। ভবনের ছাদ লোহার পাটাতনের ওপর ঢালাই দেওয়া। ঘসেটি বেগম যে বেগম হলে বিশ্রাম নিয়েছিলেন সেই জায়গায় এখন নতুন করে বিল্ডিং তৈরি করা হয়েছে, যা বেগমপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। Thank you.
জমিদারের বাড়ি থেকে 2 মিনিট উত্তরের দিকে হাঁটলে জমিদার সাহেরাম রায়ের আরেকটি স্থাপত্য নিদর্শন দেখতে পাওয়া যায়, যেটাকে নদীপাড়ের বাড়ি বলে। সেই ভবন দীর্ঘদিন বেগমপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। যখন সেই ভবন ভেঙে পড়ে তখন সরকার পাশেই নতুন হাসপাতাল ঘর তৈরি করলে পুরাতন ঐতিহ্যবাহী ভবনটির সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি কেউ করেনি। হাসপাতাল ভবনে 4টি ঘর রয়েছে। একটি ঘরের ছাদ সম্পূর্ণ ভেঙে পড়েছে, বাকিগুলোর ছাদ ভেঙে পড়ার অবস্থায়। ঘরের যে অংশটুকু টিকে আছে তারও পিলাস্টার খসে পড়েছে, দরজা জানালা ভেঙে গেছে। এখানে একটি গভীর কূপ বা ইদারা আছে। বাড়ির পিছনের 2 কক্ষে যেতে একটি গেট রয়েছে। গেটটি বর্তমানে বন্ধ। জমিদার নদীপাড়ের এই বাড়িটি আসলে কী জন্য ব্যবহার করতেন তা জানা না গেলেও এই বাড়ির পিছনে চিত্রা নদীর একদম শেষ সীমানায় একটি আসলে গোসল করার ঘাট সাদৃশ্য কিছু দেখতে পাওয়া যায়। হাসপাতাল থেকে 2 মিনিটের দূরত্বে বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, যা শুরু হয়েছিল জমিদার সাহেরাম রায়ের একটি ভবনকে কেন্দ্র করে। অথচ সেই ঐতিহাসিক ভবন ভেঙে সেখানে গড়ে উঠেছে আধুনিক ভবন। বর্তমানে জমিদার সাহেরাম রায়ের ভবনসমূহের 60% বিলীন হয়ে গেছে। ধীরে ধীরে বিলীনের পথে বেগমপুরের ইতিহাস ও সাহেরাম রায়ের জমিদারির ইতিহাস। এই ভবনগুলো হারিয়ে গেলে এই অঞ্চলের মানুষের বসবাসের ইতিহাস হবে 1947 সালের পরে শুধু মুসলিমদের বসবাসের ইতিহাস। কেউ বিশ্বাস করবে না যে এই গ্রামে বা এই এলাকায় বসবাস করতেন চুয়াডাঙ্গা জেলার সূর্য সন্তান অনন্ত হরি মিত্র জমিদার সাহেরাম রায়েরা। যেই বেগমপুর একসময় জমিদার সাহেরাম রায়ের ছিল, যার জমি ও ভবনে সরকারি স্কুল হাসপাতাল ভূমি অফিস গড়ে উঠেছে, সেই ব্যক্তির শেষ স্মৃতিচিহ্নটুকু মুছে যেতে বসেছে। ১৯৪৭ সালে জমিদার প্রথা পাকিস্তান সরকার বিলুপ্ত করার পর জমিদারের বংশধররা এদেশ ছেড়ে চলে যান। হিন্দু ও মুসলিম এই দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়। তাই এদেশে আগত মুসলমানরাই হিন্দুদের ইতিহাস চর্চা ও তাদের স্মৃতি সংরক্ষণ করতে চায়নি। তাই হারিয়ে গেছে ইতিহাসের অনেক উপাদান। চুয়াডাঙ্গাই ব্রিটিশ স্থাপত্য ও ঐতিহাসিক স্থান এমনিতেই কম। এমনকি ভবনগুলো সংরক্ষণের ব্যবস্থা না করলে আগামী বর্ষায় হয়তো তা ধসে পড়তে পারে। এই অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে জমিদার বাড়িটি সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছে এলাকাবাসী। এই বাড়িটির সঙ্গে জমিদার সাহেরাম রায়, ঘোষিটি বেগম, বিপ্লবী অনন্ত হরি মিত্র ও বেগমপুর গ্রামের নামকরণের ইতিহাস লুকায়িত। তাই সংরক্ষণ করা খুবই জরুরি।